আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে আজকে আমরা গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের যে রিটেন এক্সাম হতে চলেছে, তাছাড়া আগন্তুক যে কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে ডিএইচএস ডিএমই স্বাস্থ্য বিভাগের, তো তার সোশ্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যে প্রশ্নগুলি আপনাদের পরীক্ষা বারবার আসতে দেখা গিয়েছে। তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অনেকগুলি প্রশ্ন আপনার জন্য রয়েছে আমাদের তরফ থেকে। তো আজকের ক্লাসটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন, তাহলে এই পার্টের অনেকগুলি প্রশ্ন আপনারা জানতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করছি আমাদেরকে প্রথম প্রশ্ন, এবং এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কিন্তু আমরা এই প্রশ্নগুলো দেখতে পেয়েছি, তাই বারবার কথাটি বলছি। ঠিক আছে ভাই, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ নট এনি স্যাটেলাইট, অর্থাৎ নিচের কোন গ্রহের কোনো প্ল্যানেট নাই, নিচের কোন স্যাটেলাইটের কোনো প্ল্যানেট নাই। ঠিক আছে, হ্যাজ ফলোয়িং প্ল্যানেট হ্যাজ নট এনি স্যাটেলাইট, অর্থাৎ স্যাটেলাইট নাই এমন প্ল্যানেট কোনটি। ঠিক আছে, স্যাটেলাইট ছাড়া প্ল্যানেট কোনটি বলা আছে। তো দেখুন, ভেনাস অ্যান্ড মার্স, মার্কারি অ্যান্ড মার্চ, মার্কারি অ্যান্ড ভেনাস, অ্যান্ড ভেনাস অ্যান্ড নেপচুন। তো এর কারেক্ট আনসার যেটি হবে, অর্থাৎ স্যাটেলাইট নাই এমন প্ল্যানেট যেটি হচ্ছে, তার নাম হচ্ছে মার্কারি এবং ভেনাস। তো মার্কারি এবং ভেনাসের কী নাই, কোনো প্ল্যানেট নাই। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ ফোর স্যাটেলাইট এট ডিসকভার্ড বাই গ্যালিলিও। তো গ্যালিলিওর মতে, ডিসকভার্ড বাই গ্যালিলিও মানে গ্যালিলিওর মতে কোন প্ল্যানেটের চারটি স্যাটেলাইট আছে, কোন প্ল্যানেটের চারটি স্যাটেলাইট রয়েছে। ঠিক আছে, তো স্যাটার্ন, জুপিটার, নেপচুন, ইউরেনাস। তো কারেক্ট আনসার হবে আমাদের জুপিটার। তো জুপিটার এমন একটি প্ল্যানেট যার কী রয়েছে ভাই, চারটি স্যাটেলাইট রয়েছে, সেটি মাথায় রাখবেন গ্যালিলিওর আবিষ্কার মতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সুপারনোভা ইজে, তো সুপারনোভা কী, পরবর্তী প্রশ্ন দেখছি, সুপারনোভা কী, তো সুপারনোভা ইজে অ্যাস্ট্রয়েড, স্যাটেলাইট, কমেট না ডেড স্টার। তো সুপারনোভা ইজ এ ডেড স্টার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য। ইন হুইচ মান্থ, দেখুন, ইন হুইচ মান্থ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান ইজ লেস, অর্থাৎ কোন মাসে সূর্য এবং পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে। এই প্রশ্নটি প্রিভিয়াস আসাম টেট পরীক্ষায়, এবিওবি যে পরীক্ষা হয়েছিল আমাদের বিগত বছর, তো বিগত বছর পরীক্ষায় এই প্রশ্নটি দেখতে পেয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রেড থ্রি গ্রেড ফোরের পরীক্ষার জন্য আগন্তুক দিনে আপনাদের। তো কোন দিনে, অর্থাৎ কোন মাসে আর্থ এবং সান, সূর্য এবং পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে, ডিস্টেন্স সবচেয়ে লেস থাকে। তো কারেক্ট আনসার হবে জানুয়ারি, জানুয়ারি, মার্চ, জুন, সেপ্টেম্বর। তো কারেক্ট আনসার হবে আমাদের কোনটি হবে, জানুয়ারি হবে। ঠিক আছে, টোটাল এরিয়া অফ ব্রহ্মপুত্র প্লেন, ব্রহ্মপুত্র প্লেনের টোটাল এরিয়া, ব্রহ্মপুত্র যে আমাদের প্লেন রয়েছে, ব্রহ্মপুত্র সমতলভূমি, তো সমতলভূমির টোটাল এরিয়া কতটুকু, 56,000 স্কোয়ার কিলোমিটার, 55,000 স্কোয়ার কিলোমিটার, 57,100 স্কোয়ার কিলোমিটার, 58,455 স্কোয়ার কিলোমিটার। তো কারেক্ট আনসার 56,000 স্কোয়ার কিলোমিটার, ব্রহ্মপুত্র প্লেনের বা ব্রহ্মপুত্র সমতলভূমির মোট এরিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দ্য টাইগার প্রজেক্ট অফ আসাম ইস, আসামের টাইগার প্রজেক্ট কোনটি, কাজিরাঙ্গা, মানস, নামেরিয়া, ডুবরু সুকিয়া। অর্থাৎ নিচের এই চারটি কিন্তু, এই চারটি কিন্তু এক একটি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এবং ন্যাশনাল পার্ক আসামে টোটাল এবার কয়টি রয়েছে ভাই, রয়েছে 60টি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, টোটাল 7 ন্যাশনাল পার্ক আর দেরিন আসাম। তো এই 60টি ন্যাশনাল পার্ক সম্পূর্ণভাবে আপনাদের টোটালি একটি একটি ক্লাসে সব কয়টি ন্যাশনাল পার্ক সম্বন্ধে ডিসকাস করে দেওয়া আছে। অর্থাৎ ন্যাশনাল পার্ক থেকে যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, প্রত্যেক পরীক্ষায় আমাদের কিন্তু সেই ন্যাশনাল পার্ক থেকে আমাদের কিন্তু একটি প্রশ্ন আমরা দেখতে পাই, ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং ন্যাশনাল পার্ক থেকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই ন্যাশনাল পার্ক দিয়ে, ন্যাশনাল পার্ক একটি স্পেস দিয়ে, তারপর সহজগুরু দিয়ে আপনারা যদি ইউটিউবে সার্চ করুন, তাহলে সর্বপ্রথমে আপনারা আমাদের দেওয়া ভিডিওটি পেয়ে যাবেন। ঠিক আছে, সহজগুরু চ্যানেলে থাকা, এবং এই থেকে আপনারা এই সবগুলি, অর্থাৎ কোন কী বলে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বা মানস, কোন ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত এবং কবে সেটি এস্টাবলিশ হয়েছিল, কবে স্বীকৃতি পেয়েছিল, তাছাড়া কিসের জন্য বিখ্যাত রয়েছে, কোথায় রয়েছে, পুরো একদম ডিটেলস মানে এটা কনসেপ্টের ক্লাস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এটি দেখে নেবেন। তো ব্যাঘ্র প্রকল্প বলে, ব্যাঘ্র প্রকল্প, টাইগার প্রজেক্ট, আসামে টাইগার প্রজেক্ট বলতে আমরা কোন জায়গাটা বুঝি, সেটি হচ্ছে মানস। ঠিক আছে, মানসকে কী বলা, টাইগার প্রজেক্ট। ঠিক আছে, পরবর্তী দেখছি, হারমতি ইজে, তো হারমতি কী, হারমতি অরেঞ্জ গার্ডেন, টি গার্ডেন, কফি গার্ডেন না রবার গার্ডেন। তো কারেক্ট আনসার হবে কফি গার্ডেন। হারমতি কী, হারমতি একটি কী ভাই, হারমতি হচ্ছে একটি কী, কফি গার্ডেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখছি, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রি ইজ নট ইউজড ইন প্লাইউড প্রোডাকশন। দেখুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লাইউড প্রোডাকশনের নিচের কোনটি গাছ ব্যবহার করা হয় না। ঠিক আছে, প্লাইউড প্রোডাকশনের নিচের কোনটি গাছ ব্যবহার করা হয় না, শিমুল, হলক, পামানা, শাল। তো কারেক্ট আনসার হবে শাল গাছ। তো
প্লাইউড প্রোডাকশনে শাল গাছ ব্যবহার করা হয় না, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের একটি কথা বলে রাখি, সহজগুরু চ্যানেলে প্রতিনিয়ত আপনারা এই ধরনের ক্লাস পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। কারণ মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল নলেজ, তাছাড়া আপনি যেন ম্যাথস, রিজনিং এবং জিকে নিয়ে আমরা প্রতিদিন আমরা ভিডিও ক্লাস আপলোড করবো আপনাদের জন্য, প্রতিদিন লাইভ ক্লাস আপনারা পাবেন। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনার জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের যে রিটেন এক্সাম হতে চলেছে, তো গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের রিটেন এক্সামের জন্য আপনাদের জন্য সহজগুরুর তরফ থেকে একটি ইবুক পাবলিশ করা হয়েছে। সেই ইবুকটি 576 পেজের একটি বই, খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে আপনার জন্য। তো আপনারা এই বইটি এখনই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে থেকে আপনারা এখনই এই ইবুকটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 576-এর পেজের বই, সবগুলি পুরো সিলেবাস, কমপ্লিট সিলেবাস কাভারেজ একটি বই আপনার জন্য, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আপনারা এখনই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে থাকা ক্লিক করে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের যথেষ্ট হেল্প করবো, ঠিক আছে। তো সার্তেবাড়ি ও বরপেটা ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য কটন ইন্ডাস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মানে এমন কোনো কম্পিটিটিভ এক্সাম, আমি অনেকগুলি কম্পিটিটিভ ফেস করেছি, তো এখানে আমি দেখেছি যে এই যে প্রশ্ন যেটি রয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ, কারণ মোস্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সাম এই কোয়েশন কিন্তু পরীক্ষায় আসে। তো বরপেটার যে সার্তেবাড়ি ডিস্ট্রিক্ট রয়েছে, সার্তেবাড়ি ডিস্ট্রিক্ট বরপেটার, তো এই যে বরপেটার সার্তেবাড়ি ডিস্ট্রিক্টটি কটন ইন্ডাস্ট্রির কিসের জন্য বিখ্যাত? আইভরি ক্রাফট, সিল্ক মুগা ইন্ডাস্ট্রি, ব্রাস মেটাল ইন্ডাস্ট্রি, না ব্ল্যাক স্মিথ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। বরপেটার সার্তেবাড়ি কিসের জন্য বিখ্যাত? তো সেটি হচ্ছে ব্রাস মেটাল ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, ঠিক আছে, মেটাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো ব্রাস মেটাল ইন্ডাস্ট্রির জন্য সার্তেবাড়ি ও বরপেটা ডিস্ট্রিক্ট ইজ ফেমাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দ্য কন্টিনেন্ট অফ এশিয়া কভার্স, ঠিক আছে, আচ্ছা, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, ঠিক আছে, সম্পূর্ণ পৃথিবীর কত অংশ কভার করেছে, ঠিক আছে, বুঝে গেল। দ্য কন্টিনেন্ট অফ আসাম কভার্স ড্যাশ অফ আর্থ সার্ফেস, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর কত অংশ, ঠিক আছে, কত অংশ এশিয়া মহাদেশে কভার করেছে। তো কারেক্ট অ্যান্সার হবে এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ, ওয়ান থার্ড, ঠিক আছে, ওয়ান থার্ড, তিন ভাগের এক অংশ, তিন ভাগের এক অংশ আমাদের পৃথিবীর এশিয়া মহাদেশে কভার করে রেখেছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য গঙ্গা ফ্লোস টু, গঙ্গা নদী প্রবাহিত হয়েছে কোন সাগরে, গঙ্গা নদী প্রবাহিত কোন সাগরে, নর্থ ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ান, অ্যাটলান্টিক। তো কারেক্ট অ্যান্সার হবে ভারত মহাসাগরে। তো গঙ্গা নদী কোথায় ভাই? ভারত মহাসাগরে, ঠিক আছে কি, ঠিক আছে, উত্তর মহাসাগর, তারপর আটলান্টিক, এশিয়া, ঠিক আছে, প্যাসিফিক। তো এটি হচ্ছে কি আমাদের ভারত মহাসাগরে কী হচ্ছে, গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। হুইচ ইজ কল্ড রুফ অফ দ্য ওয়ার্ল্ড, তো এই যে রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলতে কোনটাকে বোঝানো হয়, তো কারেক্ট অ্যান্সার হবে তিব্বত, তিব্বত, তিব্বতকে রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। জেনে দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, ঠিক আছে, লার্জেস্ট লেক, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম লেক কোনটি, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম লেক ওয়ার্ল্ড, বিশ্বের, ঠিক আছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লেক কোনটি? তো কারেক্ট অ্যান্সার হবে কাস্পিয়ান লেক, ঠিক আছে, লাকতাক, সাম্বার, টিকটাক, সেগুলি আপনার কেটে দিন। তো কারেক্ট অ্যান্সার জেনে নিন কাস্পিয়ান লেক, ঠিক আছে, লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। পরবর্তী দেখছি, দ্য ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট অফ আসাম, আসামের ফ্ল্যাট ফ্রি মানে আসামে ফ্ল্যাড হয় না, কোন ডিস্ট্রিক্টে আসামের ফ্ল্যাড হয় না, এই কথাটি বলা হয়েছে। তো ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট আসামের কোনটি? দ্য ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট অফ ধেমাজি, নলবাড়ি, কার্বি আংলং, না কাছাড়। তো কারেক্ট অ্যান্সার হবে কার্বি আংলং, ঠিক আছে। তো ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ নোন অ্যাজ কার্বি আংলং, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি? কার্বি আংলং হচ্ছে কি, ফ্ল্যাট ফ্রি ডিস্ট্রিক্ট, ঠিক আছে, কার্বি আংলং। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চন নম্বর 15, দ্য হাইয়েস্ট পিক অফ দ্য আফ্রিকা ইজ, ঠিক আছে, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় পিক কোনটি? এভারেস্ট, গডিনস্টিন, মাউন্ট কনিয়া, না কিলিমাঞ্জারো? তো কারেক্ট অ্যান্সার হবে কিলিমাঞ্জারো, ঠিক আছে। দ্য হাইয়েস্ট পিক অফ আফ্রিকা, তো হাইয়েস্ট পিক অফ আফ্রিকা কোনটি ভাই? সেটি হচ্ছে কি, কিলিমাঞ্জারো, বোঝা গেল। তা পরবর্তীতে দেখছি, ডেল্টাস আর ফর্মড ইন, তো ডেল্টাস কিসের দ্বারা গঠিত হয় বা ডেল্টাস কি? তো সেটি ডিজার্ট, মাউন্টেন, কোস্ট, না মাউন্ট, মাউথ অফ দ্য রিভার? তো ডেল্টাস হচ্ছে ফর্মড হয় কিসের দ্বারা? মাউথ অফ দ্য রিভার, নদীর মোহনা, ঠিক আছে। তো ডেল্টাস হচ্ছে নদীর মোহনা বা রিভার, মাউথ অফ দ্য রিভার যাকে বলা যায়, ঠিক আছে। তারপর দেখুন, দ্য এরিয়া অফ আসাম ইজ হাউ মাচ পার্সেন্টেজ অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, কি প্রশ্ন বলেছে দেখে নেওয়া যাক। দ্য এরিয়া অফ আসাম, আসামের যে এরিয়া রয়েছে এটি সম্পূর্ণ কান্ট্রি, সম্পূর্ণ কান্ট্রি মানে টোটাল অল হল ইন্ডিয়া, ভারতবর্ষের কত শতাংশ কভার করেছে? আসামটি ভারতবর্ষের কত শতাংশ কভার করেছে? তো কারেক্ট অ্যান্সার 2.39%, কারেক্ট অ্যান্সার কত পার্সেন্ট? 2.39%, ঠিক আছে।
তারপর দেখুন মাউন্টেন গ্লেসিয়ার্স জেনারেলি অকার ইন, তো মাউন্টেন গ্লেসিয়ার যখন হয় তখন সেটি অকার কিসের জন্য হয়, তো কারেক্ট অ্যান্সার যার রকি, দ্য রকি কারেক্ট অ্যান্সার হবে, দ্য বিন্দা, ঠিক আছে, এগুলি হবে না, বড়াইল হবে না, তো কারেক্ট অ্যান্সার রকি, ঠিক আছে, রকিতে কী হয়, সে মাউন্টেন গ্লারিয়াস জেনারেলি অকার হয়, ঠিক আছে। দ্য হাইট অফ মাউন্ট এভারেস্ট ইজ, তো মাউন্ট এভারেস্টের হাইট কত, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাউন্ট এভারেস্টের হাইট কত, কারেক্ট অ্যান্সার 8848 মিটার, জেনে যাবেন 8848 মিটার হচ্ছে কি মাউন্ট এভারেস্টের হাইট, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 20, ইন এরিয়া দ্য ইউরোপ ইজ ড্যাশ টাইমস ড্যাশ লার্জার দেন ইন্ডিয়া, তো এরিয়ার ভিত্তিতে ইউরোপ ভারতের ভারত থেকে কত বড়, ঠিক আছে, হাউ মেনি টাইমস ভারত থেকে ইউরোপ কত বড়, 3 times মানে 3 গুণ, ভারতের 3 গুণ হচ্ছে ইউরোপ, ঠিক আছে, ভারত যত বড়, তাহলে ইউরোপ ইজ 3 times লার্জার দেন ইন্ডিয়া, ঠিক আছে, ইউরোপ ভারত থেকে 3 গুণ বড় রয়েছে, ঠিক আছে ভাই। তো এই ছিল আজকের আমাদের জেনারেল নলেজে কিছু গুরুত্বপূর্ণ, তো তার পরবর্তী আমরা ক্লাসে আপনি যেন ইন্ডিয়ান পলাইটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কনসেপ্ট সহ যেগুলি রয়েছে এগুলি আমরা আপনাদের পরবর্তী ক্লাসে ইন্ডিয়ান পলাইটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।